শুনুন অশোকনগরের বাসিন্দা গোলক বিশ্বাসের কথা। দিন কয়েক আগে গিয়েছিলেন তিনি বাংলাদেশের গোপালগঞ্জে, সেখান থেকেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরলেন তিনি। আমার একটাই অভিজ্ঞতা হলো যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের প্রতি এরকম হিংস্রতাভাবে আমাদের মানে আক্রমণ করে, এইটাই মানে 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 কল্পনার বাইরে, যে আমরা ভাবতে পারছি না যে একটা পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের প্রতি এরকমভাবে, যারা ধর্ম ধর্ম নিয়ে যারা চলে তাদের প্রতি এরকম হিংস্র বর্বরতা নির্যাতন ওরা করে, এইটাই আমাদের পক্ষে মানে মেনে নিতে পারছি না আর কি। ধর্মীয় হ্যাঁ, আমি ধর্মীয় কাজে গেছিলাম, আমার গুরুধামে গেছিলাম, শ্রীমদ সুশীল পাগল আমার গুরু, মানে আমার গুরু। কী হলো সেখানে অভিজ্ঞতা হলো যে আমি তো কিছু ধর্মের নামে, কিন্তু ওখানে যাইয়ে দেখি যে বিশৃঙ্খলা, আমাদের যে প্রতি আমাদের প্রতি যে সব অত্যাচার করে, ওখানে হচ্ছে মারামারি, হাঙ্গামা, দাঙ্গামা, হাঙ্গামা, লুট, ছিনতাই, এগুলো হচ্ছে পথে ঘাটে। আমাদের এরকম মানে ধর্ম, যারা ধর্মবিরোধ তাদের দেখলে তাদের লুটপাট। আমি একটা ওষুধ কিনতেছি, তাও আমি ঠিক মতন ওষুধ কিনতে পারি না। বললো সে বলে যে ভারতে যারা এসে ভারত থেকে তাদের ওষুধ দেওয়া যাবে না, পেঁয়াজ রসুন বন্ধ করে দিচ্ছে, আমাকে বর্ডার সিল করে দেবে, এই দাঁড়ায় বানায় মানে যা না আসে তাই অক্ষত পয়সা গালি গালাস। অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ, মৌলবাদীদের হাতে আক্রান্ত হিন্দু সহ সংখ্যালঘুরা, একের পর এক ইসকনের মন্দিরে হামলার ঘটনা, চট্টগ্রামের পাথরঘাটায় মন্দিরে ভাঙচুর, আগুন, লুটপাট। অন্যদিকে চট্টগ্রামের পাথরঘাটায় শান্তনেশ্বরী মাতৃ মন্দিরে ভাঙচুর, মন্দির লাগোয়া বাড়ি দোকানেও ভাঙচুর, বাংলাদেশে ইসকনের ওপর অব্যাহত হামলা, কিশোরগঞ্জে ইসকন পরিচালিত হরেকৃষ্ণ নামভট্ট সঙ্গে তাণ্ডবের ঘটনা, বাংলাদেশের ছনহরায় ইসকন মন্দিরে ভাঙচুর। বাংলাদেশে অশান্ত পরিস্থিতি, আর এই অশান্ত পরিস্থিতির জেরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পেট্রাপোল সীমান্তে প্রচুর মানুষের লম্বা লাইনে, ভোর রাত থেকে মানুষজন লাইনে দাঁড়িয়েছেন, এবং সেক্ষেত্রে দেশে ফেরার হিড়িক, কেউ বা দেশে ফিরছেন নিজের ঘর বাড়ি কেমন আছে, পরিজনেরা কেমন আছে দেখার জন্য, কেউ বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য। তখন মোটামুটি এতটা অশান্ত ছিল না, ছিল আর কি, পুরো এখনো সেই রকম আছে, আছে তো গন্ডগোল কিছু আছে। সেই মানে কি আছে, বাড়িতে আত্মীয় স্বজন আছে, আতঙ্কে এতটাই রয়েছেন যে ভালো করে তারা বলতে পারছেন না। শুনেছি ওদিকে খুব অশান্তি হচ্ছে, হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, আমরা ফিরে যাচ্ছি, সরকার বলছে যে বর্ডার নাকি বন্ধ করে দেবে, এই জন্য আমরা ফিরে যাচ্ছি। আতঙ্ক রয়েছে এখন, ওখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা এটাই এটাই বড় আতঙ্ক। ওখানে তো মিছিলে শুনতেছি ধরে ধরে জবাই করে, এখন যাচ্ছি, এখন জবাই হয়ে আসবো না কি বলতে পারবো না। আমার খুব ভয় লাগছে, দিদিকে যাবার বাংলাদেশে পাঠাবো সেটা আমি মানে নিজেকে মানে সামনে রাখতে পারছি না, যে দিদিকে আসলে পাঠাবো, পাঠালে কি হবে কোনো জানি না। ভারতের পতাকা নামিয়ে রেখে তাদের পাতে ফেরত পাড়াচ্ছে, তার ভারতের পণ্য বর্জন করতেছে, ভারতের দালালিটা ওটা বিভিন্ন কথা বলছে, বাংলাদেশের লোক সমস্ত সমস্ত পণ্য বর্জন করবে, যার ফলে তারপরে সোমবার থেকে অফিস বন্ধ করে দেবে, সেই জন্য আমরা চলে আসলাম তরিগরি করে। আমার ছেলে, হাজবেন্ড, তারপর হইলো যে আমার শ্বশুর শাশুড়ি সবই আছে। কতটা কষ্ট? অনেক কষ্টে আছে, লাগছে, এখন আমার যেতে হবে, কি করবো, করার তো কিছু নেই। যারা যাচ্ছেন তারা যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, এবং যারা পৌঁছাতে এসছেন তারাও আতঙ্কের মধ্যে রয়েছেন যে তাদের আত্মীয় পরিজনরা সুষ্ঠুভাবে দেশে ফিরবেন কিনা, এবং দেশে ফিরলেও তারা কতটা শান্তিতে বসবাস করতে পারবেন। আর সেই কারণে এবং কিছু মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে সীমান্ত যে কোনো সময় সিল হয়ে যেতে পারে, আর সেই কারণে এই দেশে ফেরা হিড়িক। ক্যামেরা দিত্যর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।